হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে ভিডিওটি হলো যারা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য। আজকে আমি একটি স্মার্টফোন আপনাদের এর ফটো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো। যারা স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ইউটিউবে ভিডিও বানাতে চান, ইউটিউবে ভিডিও বানাতে চান, তাদের জন্য আমি যেটা হলো গ্যালাক্সি A50, যেটা কিনা এই কিছুদিন হলো বাংলাদেশে বাজার আসছে, যেটা কিনা প্রচুর একটি যেটা কিনা অনেক আলোচিত একটি স্মার্টফোন এবং এর প্রচুর একটি জনপ্রিয় একটি স্মার্টফোন। ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এই স্মার্টফোনটি এবং এর দাম হলো বাংলাদেশে 26,990 অফিসিয়ালি। আজকে এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের আমি জানাবো যে স্মার্টফোনটি কি আপনাদের কেনা উচিত হবে কি না। যারা ব্লগিং করতে চান বা স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবিং করতে চান তাদের জন্য আমি মনে করি এই স্মার্টফোনটি খুবই ভালো একটি স্মার্টফোন। এবং এই ক্যামেরা, বিশেষ করে স্যামসাং ক্যামেরা, জানেন সবসময় যে অন্যান্য স্মার্টফোন তুলনায় স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটি ভালো। তো সেক্ষেত্রে আজকে আমি দেখাবো এই স্মার্টফোনটি গ্যালাক্সি A50 স্মার্টফোনটি দিয়ে আপনারা কিরকম ধরনের ফটো বা ভিডিও তুলতে পারেন, সে ধরনের একটি আইডিয়া দিব আজকে আপনাদের। আমি এখন যে স্মার্টফোনটি দিয়ে এই ভিডিওটি করতেছি সেটা হলো গ্যালাক্সি A50 দিয়ে। তো আপনারা বুঝতে পারতেছেন এর এবং এর যে বয়সটা শুনতে পারতেছেন সেটা গ্যালাক্সি A50-র যে মাইকটি আছে ওটা দিয়েই এই সাউন্ডটা শুনতে পারতেছেন, কোনো এক্সটার্নাল কোনো মাইক দিয়ে নয়। তো বন্ধুরা দেখতে চলুন আমরা দেখে নিয়ে গেলাম A50 স্মার্টফোনটি ক্যামেরা কোয়ালিটি। আপনাদের কিছু ভিডিও স্যাম্পল দেখাই, তারপর আমি আপনাদের ফটো স্যাম্পল দেখাবো। সামনে এবং পিছনে দুটি ক্যামেরা দিয়ে আমি আপনাদের স্যাম্পল দেখাবো। যেহেতু আমি সামনে ক্যামেরা দিয়ে অলরেডি আপনাদের এই ভিডিওটি করতেছি, আপনারা বুঝতে পারতেছেন যে সামনে ক্যামেরা দিয়ে কি ধরনের ভিডিও আসতে পারে। এখন আমি একটু সামনে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পারতেছেন এটা হলো গ্যালাক্সি A50 সামনে ক্যামেরা। আমি এখন হাঁটতেছি, আপনারা বুঝতে পারতেছেন এটা কি ধরনের শেকিং লক্ষ্য করতেছেন। স্যামসাং গ্যালাক্সি A50 সামনে ক্যামেরাতে কোনো ধরনের স্ট্যাবিলাইজার নাই, মানে ভিডিও ইআইএস বা এরকম কোনো ধরনের স্ট্যাবিলাইজার দেওয়া হয় নাই। তবে পিছনে ক্যামেরাতে আমরা স্ট্যাবিলাইজার লক্ষ্য করবো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের। এখন আমার পিছনে ক্যামেরা দিয়ে দেখতেছি যে পিছনে ক্যামেরা দিয়ে কি ধরনের ভিডিও আসছে সেটা আমরা এখন দেখবো। বন্ধুরা এখন আমি স্যামসাং এর যে গ্যালাক্সি A50 পিছনে ক্যামেরা সেটা দিয়ে আমি ভিডিও করতেছি এবং আমি হাঁটতেছি, হাঁটা অবস্থায় ভিডিও করতেছি। আপনারা বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি এবং ভিডিও যে স্টাফ কিরকম শেক করে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। আমি হেঁটে হেঁটে ভিডিওগুলো করতেছি, আমার হাঁট নড়াচড়া করতেছে এবং এটা ফোকাস আপনারা দেখতে পারবেন তাড়াতাড়ি ফোকাস করতে পারে কিনা, এর ফোকাস তো আপনারা লক্ষ্য করুন। এটা আমার কাছে আমার যে আমি লিচু গাছ রোপণ করেছিলাম তার সেই লিচু গাছে আমার এবার মুকুল আসছে, মানে এবার আমি লিচু এক্সপেক্ট করতেছি আল্লাহ ভরসা। আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি, তো আপনারা এখন আমি একটু রানিং অবস্থায় ভিডিও করতেছি, মানে দৌড়াচ্ছি, দৌড়িয়ে দৌড়িয়ে দেখে আপনারা কিরকম ভিডিও দেখতে পারেন বুঝতে পারবেন। দৌড়িয়ে দৌড়িয়ে ভিডিও করতেছি, আপনারা বুঝতে পারবেন ভিডিও কিরকম স্ট্যাবিলাইজ। তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার আলো, সন্ধ্যায় বিকেলে পড়ন্ত বিকেলে কিরকম ভিডিও হয় সেটা আপনারা বুঝতে পারতেছেন। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে ওয়াইড অ্যাঙ্গেলের যে ভিডিও আছে সেটা অনেক লো লাইট সন্ধ্যার সময় এডিট হচ্ছে ওয়াইড। আমি হাঁটতেছি আর ভিডিওটি করতেছি, এটা হলো ওয়াইড অ্যাঙ্গেল যে 18 মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটা দিয়ে এই ছবি এই ভিডিওটি হচ্ছে। এটি এখন সন্ধ্যা 6:30। আপনি স্টাবিলাইজার লক্ষ্য করতেছেন এবং এখন আকাশে অনেক মেঘ এবং সন্ধ্যা হয়ে গেছে, অনেক লো লাইটের মধ্যে এই ভিডিওটি হচ্ছে। এটি হলো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে। বন্ধুরা এখন যে ভিডিও করবো সেটা হলো একবারে সকালবেলা, মানে সকালের আলোতে, ও এখন ভোর 6:30-6:30 বাজে, এখন এই আলোতে আমি ভিডিও করতেছি। এটা হলো সামনে ক্যামেরা দিয়ে, এখন আমি পিছনের ক্যামেরা দিয়ে ওয়াইড অ্যাঙ্গেল এবং নর্মাল ক্যামেরা দিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি,
এটা হলো সকালবেলা ভোরের আলোতে আপনারা দেখতে পারতেছেন, এটা সম্পূর্ণ সকালে ভোরের আলোতে স্বাভাবিক আলোতে ভিডিও করা হচ্ছে। আমি হাঁটা অবস্থায় ভিডিও করতেছি, এখন ভিডিও করতে পুকুর আর ওদের মধ্যে দুপুর বেলা হেঁটে হেঁটে আমি ভিডিও করতেছি। পুরা রোদের সানলাইটের সূর্যের নিচে ভিডিও করা হচ্ছে হেঁটা অবস্থায়। বন্ধুরা, এখন আমি রাত্রেবেলা রুমের যে লাইট থাকে সেই লাইটে আমি ভিডিও করতেছি সামনের ক্যামেরা দিয়ে স্যামসাং গ্যালাক্সি A50। আশা করি আমার যে ভিডিওগুলো এতক্ষণ আপনাদের যে ভিডিওগুলো আমি দেখালাম সেই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এই ফোনের ক্যামেরা কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি সম্পর্কে। যারা এই স্মার্টফোনটি কিনতে চান ইউটিউবে ভিডিও বানানোর জন্য বা অন্যান্য বা বিশেষ করে ভিডিও বা ছবি তোলার জন্য, তাদের জন্য এই ফোনটি কেমন হবে তা আপনারা এই ভিডিওগুলো দেখে বা ছবিগুলো দেখে কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।